স্বাগত আপনাকে সমকালীন ঘটনা নিয়ে আর টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আর ডেমোক্রেসি দেখার জন্য সাথে আছি আমি মামুনুর রহমান খান। আবারও আলোচনায় এক এগারো। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, এক এগারোর কুশীলবরা সক্রিয় হয়ে উঠেছেন। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নতুন করে এক এগারো ঘটানোর চক্রান্ত করছে। এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জবাব, আওয়ামী লীগের কারণেই দেশে এক এগারোর মতো পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে, এজন্য অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে দেশে বিদেশে নানা মহলে আলোচনার কথা শোনা যাচ্ছে, আর সমমনা দলগুলোর মধ্যে জোট গঠনের তৎপরতাও লক্ষণীয়। এদিকে কয়েক সপ্তাহ আগে আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে সংলাপের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, এরই মধ্যে সেই সম্ভাবনাও ফিকে হয়ে আসছে বলে নেতাদের কথায় আভাস পাওয়া যাচ্ছে। সব মিলে ঈদের পরে কেমন হতে যাচ্ছে দেশের রাজনীতি, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব নিটল টাটা আওয়ার ডেমোক্রেসিতে। আজকে আমাদের আলোচনার বিষয় আবারও আলোচনায় এক এগারো, এবং আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আলোচনা করবেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আপনাদের সবাইকে আর টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। চাইলে আপনি আমাদের আলোচনায় অংশ নিতে পারেন, আপনার মতামত জানাতে পারেন, এজন্য আপনাকে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করতে হবে। চাইলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউব কিংবা ফেসবুকেও আপনি দেখতে পারবেন। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনার দলের মহাসচিব সম্প্রতি যেটি বলছিলেন যে আবারও যে এক এগারোর আশঙ্কা, এবং সেই জন্য তিনি মূলত সরকারের কর্মকাণ্ডকে দায়ী করছিলেন এবং বলছিলেন যে তাদের কারণেই এরকম একটা পরিস্থিতি সৃষ্টি, এবং আমি যেটা শুরুতে বলছিলাম উনি পদত্যাগও দাবি করলেন, আপনিও কি সেরকম আশঙ্কা করেন কি না যে 2007-এর এই নির্বাচনের আগে যে সেনা সমর্থিত একটি সরকার এসেছিল যাকে আমরা এক এগারো বলি, সে ধরনের পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা কি এবারও আপনারা করেন? জি, আপনাকে ধন্যবাদ। এখানে একটা জিনিস আমি বলি, 111টা আজকের যিনি প্রধানমন্ত্রী, ওয়ান আসার পরে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছিলেন, এক সময় তারা বেরিয়েছিলেন, আমাদের নেত্রী গ্রেপ্তার হয়েছিলেন, আমাদের অনেক নেতা গ্রেপ্তার হয়েছিলেন, একটা সময় তিনি অসুস্থ হয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী, এবং তিনি বিদেশে গিয়েছিলেন জেল থেকে প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্যে, যেতেই পারেন যে কোনো অসুস্থ মানুষ। তিনি এয়ারপোর্টে বলেছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে এই সরকারের সমস্ত কর্মকাণ্ড আমরা সংসদে পাশ করব, এবং তিনি করেছিলেন ক্ষমতায় যাওয়ার পরে। তিনি বলেছিলেন 111 হচ্ছে আমাদের আন্দোলনের ফসল। তো আজকে এবং গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ওবায়দুল কাদের সাহেব বলেছেন 111-এর কুশলীপরা সক্রিয়। আমাদের নেতা পার্টির মহাসচিব বলেছেন যারা বেনিফিশিয়ারি 111-এ তারাই কিন্তু এসব কথা বলছেন। আমরা গণতন্ত্র চাই, আমরা একটা ভালো নির্বাচন চাই, এই নির্বাচনটাকে যারা ঠেকাতে চায়, যারা ভালো নির্বাচনের পাশ কাটিয়ে আবার 2014-এর একটি ছিলমারা নির্বাচন 154 জনের বিনা ভোটে নির্বাচন করতে চায়, আমার ধারণা তারা অস্থিরতা এক ধরনের ভুগছে। 111 যদি খারাপ হয় তাহলে পরে সেই সরকারের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ছাত্রদের উপর আক্রমণ করেছে, যারা গণতন্ত্রের দাবি করেছে তাদের উপর আক্রমণ করেছে, আওয়ামী লীগের উপর আক্রমণ করেছে, এমনকি আমাদের সাজেদা চৌধুরী সংসদের এখন উপনেতা তিনি বলেছেন যে 111-এর মধ্যে শেখ হাসিনাকে, আজকের প্রধানমন্ত্রীকে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এগুলো কিন্তু সব সংবাদ আকারে, কিন্তু এখন এসে নতুন করে কেন এই আশঙ্কাটা আপনারা করছেন? এই আশঙ্কাটার কথাটা এই জন্যই আসছে যে যারা এই ঘটনা ঘটিয়েছিল তারা আশঙ্কা করছে যে তাদের শেষ সময়ে এসে যদি ওরকম একটি পরিস্থিতি হয় তাহলে কি ধরনের ঘটনা ঘটবে, সেই আশঙ্কা থেকে হয়তোবা শেখ হাসিনা অথবা তার সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব এই আশঙ্কা করছে। আমরা ব্যক্তিগত মনে করি যে কোনো খারাপ পরিস্থিতি থেকে উত্তরণের জন্যে, আমরা অনেক আগে থেকে বলে আসছি, ভালো নির্বাচনের জন্যে একটি আলোচনার দরকার, সেই আলোচনাটাকে পাশ কাটানো ভালো হবে না কারোর জন্যে।
111 আমাদেরকে খুব ভালো কিছু দিয়েছে এটা আমার কাছে মনে হয় না। আইনের শাসনের বাইরে গিয়ে যারা সংবিধানকে তছনছ করেছে, দুই বছর অবৈধ শাসন করেছে, তাদেরকে আমরা কিন্তু রক্ষা করেছি পার্লামেন্টে গিয়ে, তাদেরকে বিচার করি, যেহেতু তাদের কর্মকাণ্ডটা আওয়ামী লীগ এবং 14 দলকে ক্ষমতায় আহরণে। আমি একটু এই প্রসঙ্গে আওয়ামী লীগের বক্তব্যটা একটু শুনতে চাই, যে আপনারা কেন বলছেন, যেটা উনি বলছিলেন যে আওয়ামী লীগ নেতারাও সেই সময় বলেছে যে আওয়ামী লীগের আন্দোলনের ফসল যদি 111 সেই সরকার হয়ে থাকে, তাহলে এখন যখন আবার 111-র আশঙ্কা করা হচ্ছে বা ই করা হচ্ছে, সেটাকে কেন আপনারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের কথাই বলছেন? আর এইটা তো উনিও বলছিলেন যে সেই সময়ের অর্থাৎ 111-র সরকারের বেনিফিশিয়ারি আওয়ামী লীগ, আপনি কি বলবেন? 111-র সরকারের বেনিফিশিয়ারি আওয়ামী লীগ, এই বক্তব্যটি তো বিএনপির, এই বক্তব্যটি জনগণের না। আবার 111-র সরকারের তত্ত্বাবধানে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও কিন্তু বিএনপি অংশ নিয়েছে 2008 সালের সেই 29শে ডিসেম্বরের নির্বাচনে। তাহলে ওই নির্বাচনে তারা পরাজিত হয়েছে, যদি জিতে যেত তাহলে কিন্তু আজকে এই কথাগুলো আসতো না যে 111-র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ, হেরে গেলে বেনিফিশিয়ারি আওয়ামী লীগ আর জিতে গেলে আর একেবারে চোখ। এখন আমরা তো হলাম গড়পোড়া গরু সিঁদুরে মেঘ দেখতে কিছুটা সংশয় তৈরি হয়, আমরা আওয়ামী লীগ তো গড়পোড়া গরু, এই যে শোকের মাস, জাতীয় শোকের মাস, বঙ্গবন্ধু হত্যার এই মাসে সেই 15ই আগস্ট 75 সন সপরিবারে নিহত হয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল, কাজেই ষড়যন্ত্র তো সেখান থেকে শুরু হয়েছে। তারপরে জাতীয় চার নেতাকে জেলখানে হত্যা করা হলো, এর সূত্র ধরেই তো বাংলাদেশের ষড়যন্ত্রের রাজনীতির আবির্ভাব হলো স্বাধীনতা উত্তর। তো সুতরাং আমরা দেখি যে কুশীলব, যারা কুশীলব সবসময় কুশীলব হিসাবেই তারা পরিচিতি, নায়ক হিসাবে তারা পরিচিতি নেই, দেশের মানুষ সমাজের মানুষ তাদেরকে কখনো নায়ক হিসেবে দেখেনি, সবসময় এরা পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার জন্য সবসময় প্লট তৈরি করেছে। তখন নির্বাচন যখন গণি আসছে তখন তারা খুব তৎপর হয়ে উঠছে, তারা তৎপর কিন্তু তাদের ড্রয়িং রুমে, নট বা পিপুলের কাছে, জনগণের কাছে, তারা কিন্তু জনগণের নেতা কখনো না, সবসময় ষড়যন্ত্রকে আপনার বক্তব্যতে বিশ্বাসছে। মির্জা ফখরুল সাহেবই বলেছেন যে সরকার এখানে আরেকটি 111-এর পরিবেশ তৈরি হতে যাচ্ছে, আরেকটি 111-এর পরিবেশ মানে একটা 111-এর ঘটনা ঘটুক, সেই ধরনের একটা প্লট নিয়ে, সেই ধরনের একটা ডিজাইন নিয়ে বিএনপি কিন্তু এগিয়ে যাচ্ছে। বিএনপি তো সবসময় পেছনের দরজা দিয়েই সবসময় ক্ষমতায় এসেছে, পেছনের দরজাটাকে বেশি পছন্দ করে, সামনের দরজা সে পছন্দ করে না, সামনের দরজা তো মানুষ দেখে, জনগণ দেখে, কাজেই বিএনপির হাতে কিন্তু ওই ওই যে কার্ড পর্যন্ত তুরুপের তাস আমরা একসময় সুতরাং তারা এখন ওইটা একটা ইন্টারভেল চাচ্ছে, একটা ইন্টারভেল যদি হয়ে যায়, একটা 111 যদি হয়ে যায়, তাহলে ওই 111-এর ঘাড়ে চড়ে তারা ক্ষমতায় আসতে পারে। এই যে এইরকম আশঙ্কা করছে, সেটা কি কোনো সুনির্দিষ্ট তথ্য বা এরকম কোনো কিছু আপনার কাছে আছে? তথ্য মানে কি, আপনার মুভমেন্টই তো একটা মেসেজ, আপনার চলনে বলনে কথার মধ্যে মেসেজ পাওয়া যাবে না, সব কিছু আপনার এইগুলি তথ্য। আমি যে আমার মুভমেন্টটিতে বোঝা যাবে আমি কী মুভ করতে যাচ্ছি, আমি আমার কথার মধ্যে আমার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাবে আমি কী করতে চাচ্ছি, এগুলো তো মেসেজ, সেই মেসেজ থেকে তো আমাকে বুঝে নিতে হবে তারা কী করতে চাচ্ছে। তারা যেটা করতে চাচ্ছে, আমার প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, একটা কথা আছে যে আমরা সেই ষড়যন্ত্রকে ফয়েল করার জন্য তো আমাদেরও তো প্রস্তুতি আছে, আমাদের তো পিপুলকে প্রস্তুত করতে হবে, পিপুলকে আমাদের মেসেজটা জানাতে হবে, এবং আমাদের শক্তি হচ্ছে পিপুল, জনগণ, কাজে জনগণকে আমরা ঐক্যবদ্ধ করবো, জনগণকে আমাদের পিছনে মার্চ করাবো, জনগণকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত ফিরবো নিশ্চয়। আজিজুজ্জামান রতন, আপনার কাছে একটু আসি যে আওয়ামী লীগ বিএনপি দুই দলের নেতাদের কাছ থেকে কিন্তু এই আশঙ্কাটা শুনছি আমরা যে 111 বা এরকম, যদিও তারা এটার কারণ হিসেবে বা দায় একে অপরকে ই করছেন, আপনি কি এরকম আশঙ্কা করেন কি না, বা যদি করে থাকেন কেন, আর না করলে বা কীভাবে আপনি বিশ্লেষণ করছেন? প্রথমত এটা আশঙ্কা করি কি না এটা বড় কথা নয়, এই আশঙ্কার একটা মানে আবহাওয়া তৈরি করা হচ্ছে দুই দলের দিক থেকেই। একদল বলছেন যে 111-এর কুশীলবরা সক্রিয়, আর একদল বলছেন যে 111-এর একটা আলামতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এরকম। কিন্তু পরিস্থিতিটা যদি আমরা এরকম দেখি যে কেন 111 এসেছিল,
আমাদের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অনাস্থা, অবিশ্বাস, সংকট এবং সংঘাত, সেখান থেকে উত্তরণের কোনো পথ যখন ছিল না, সেই সময় কিন্তু পেছনের দরজা দিয়ে যারা আসতে চায় অথবা কখনো কখনো মুখোশ পরে যারা আসতে চায় তারা এসেছিল, এবং এসে যাওয়ার পরে আমরা দেখি যে তার সর্বোচ্চ বেনিফিট কারা পেয়েছে এবং সর্বোচ্চ নিপীড়ন কারা ভোগ করেছে। একটা সময় আমরা দেখেছিলাম যে একটা সাময়িক উচ্ছ্বাস আমাদের দেশে এসেছিল, কি যে সব দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির সম্পদ রাস্তায় ফেলে পালিয়ে যাচ্ছেন, কিন্তু এই সাময়িক উচ্ছ্বাসটা একটা দীর্ঘমেয়াদী উৎকণ্ঠায় রূপান্তরিত হয়ে গিয়েছিল যখন দেখা গেল যে দুর্নীতি দূর করবার জন্য তারা এসেছিলেন বলেছিলেন সেই দুর্নীতিটাকে তারা প্রায় স্থায়ী রূপ দিয়েছেন এবং মূলত যে কাজটা করছেন রাজনীতিটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। এবং এমন একটা বাংলাদেশের জন্য একটা বিশেষ ধরনের গণতন্ত্র লাগবে, যে কথাটা একসময় আইয়ুব খান আমাদেরকে শেখাতে চেয়েছিল যে আমরা গণতন্ত্র উপযুক্ত হয়ে ওঠিনি, আমাদের বিশেষ ধরনের গণতন্ত্র শিখতে হবে। আমরা 111-এর সেই তথাকথিত তাদের মুখ থেকে কিন্তু বিশেষ ধরনের দ্য ডেমোক্রেসি ইন বাংলাদেশ স্টাইল এরকম কথা আমরা শুনতে চাইলাম, দেখলাম মূলত রাজনীতিটাকে তার ইনস্টিটিউশনগুলোকে কতভাবে ধ্বংস করা যায়, রাজনৈতিক মানে নেতাদের চরিত্র হননের বিষয়গুলো যেমন ছিল, আমাদের রাজনীতিতে অনেক ধরনের দুর্বলতা আছে সেটা দূর করার একটা সংগ্রাম দরকার, কিন্তু একটা অ্যাপলিটিক্যাল সমাজ তৈরি করে ফেললে সেটা যে ভয়াবহ হবে এটা আমার জনগণ কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল, যে কারণে জনগণের কাছে 111 কিন্তু শেষ পর্যন্ত কোনো আবেদন তৈরি করতে পারেনি, বরঞ্চ 111-এর সে আশঙ্কাটাকেই বারবার পুঁজি করার চেষ্টা করছে অনেকেই। কিন্তু আমি ওই আলোচনাটা ঢুকতে চাই না, আমি দেখতে চাই যে কেন এইরকম পরিস্থিতিটা হয়। আমাদের এখানে কি ক্ষমতায় যারা থাকেন তারা সেফ এক্সিট রুট কখনো খুঁজে পান না, যে ক্ষমতা ছাড়লে তারা নিরাপত্তা পাবেন কি না, নিরাপদে থাকতে পারবেন কি না, এই জন্য নিরাপদ প্রস্থানের কোনো পথ কি আমাদের এখানে নেই? আমরা সবসময় বলি যে পেছনের দরজা দিয়ে আসার কথা সবাই ভাবছেন, তা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ারও তো চিন্তা অনেকে করেন, কেউ কেউ এরকম বলছেন না যে এরকম পরিস্থিতি হবে যে যা রোজগার করেছেন তা নিয়ে পালিয়ে যাওয়ারও সুযোগ পাবেন না, এই কথাগুলো কেন হয়? রাজনীতিতে তো এই কথাগুলো আসার কথা ছিল না, রাজনীতি ছিল গ্রহণ বর্জনের বিষয়, যে আমাকে কেউ গ্রহণ করলে আমি আমার দায়িত্ব পালন করব, কেউ যদি আমাকে বর্জন করে আমি খুঁজে দেখব যে কেন আমি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠিনি। রাজনীতিতে যুক্তির এই জায়গাটার পরিবর্তে কেন বারবার এই কথাগুলো আসে, তার মানে কি আমরা রাজনৈতিক আলোচনাটাকে একটু বাইপাস করতে চাই? এখন রাজনীতিতে দেখুন সামনে 2-3 মাসের মধ্যে ইলেকশনের যে বিষয়টা আসবে, কী নিয়ে ইলেকশন হবে, কেমন করে ইলেকশন হবে, কারা ইলেকশনে যাবেন, এই ইলেকশন যে আসবে অক্টোবরে যদি তফসিল হয় তার আগের যে ইলেকশনগুলো হলো সেই ইলেকশন আমাদেরকে কী শিক্ষা দিল, সেখান থেকে একটা ভালো ইলেকশন করার জন্য পদক্ষেপ কি আমরা নিচ্ছি, নাকি সিটি কর্পোরেশন নির্বাচনগুলো যেরকম হলো তারই একটা কন্টিনিউশন হবে, কিংবা সিইসি যে কথাটা বলে ফেললেন কি ভয়ঙ্কর একটা কথা বললেন যে আগামী ইলেকশন যে সব দিক থেকে গ্রহণযোগ্য হবে এমন গ্যারান্টি কিন্তু তিনি দিতে পারছেন না, তাহলে তিনি কেন সিএসি আছেন? তার দুর্বলতার কথা আমরা সবাই মিলে বলবো এটা ঠিক, কিন্তু তিনি নিজেই থেকে যদি বলেন যে খুব ভালো কিছু হবে বলে তিনিও ভরসা পান না, তাহলে তার মানে কী মেসেজটা তিনি দিতে চান, এগুলো নিয়ে একটু আলোচনা হওয়া দরকার। তাহলে কুশীলব কাকে বানাতে চাই, কাকে আমি নায়ক বানাতে চাই, কে নায়ক কে ভিলেন, এই বিতর্কে সবসময় কিন্তু জনগণ পিছনে পড়ে যাচ্ছে, জনগণের ইস্যুগুলো আড়ালেই চলে যাচ্ছে। কয়েকদিন আগে একটা বাজেট হয়েছে, সেই বাজেটে কী হয়েছিল, কেন হয়েছিল এবং তাতে জনগণ কী ট্যাক্স দিল এবং জনগণ কী পাবে, সেই আলোচনাগুলো সমাজ থেকে নাই হয়ে গেল। তাহলে আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা তো পদ্ধতি বাছাই করব, একটা ব্যক্তি বাছাই করব, তো সেই জন্য তার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে না? গণতান্ত্রিক পরিবেশের চাইতেও পারস্পরিক আক্রমণ, প্রতি আক্রমণ, এটা এমন হতে থাকে মানুষের এই কালচারটার কথা আপনি বলছিলেন যে 111 আনার জন্য দায়ী, সেটাই আপনি এখনও দেখতে পাচ্ছেন। আমি ফিরবো একটু জামসুজ্জামান দুধু আপনার কাছে, এই বিষয়টাই আসতে চাই। উনি যেটা বলছিলেন যে পারস্পরিক বড় দলগুলো বা রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস, অনাস্থা, সংঘাত এবং নির্বাচনকালীন সরকার নিয়েও এক ধরনেরই, সেই সব কারণেই তো সেই সময় 111 এসেছিল। পরবর্তী সময়ে আপনারা বড় দলগুলো কী করলেন, আপনাদের সেই অনাস্থা দূর করা কিংবা ঐক্যর ব্যাপারে কি আসলে আপনারা ওরকম কোনো বিষয়টা আপনি একটু পরিষ্কার করি? যেমন 2006-এর যে নির্বাচন, সেই নির্বাচনে যে কেয়ারটেকার সরকার ছিল সেই অধীনে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ইলেকশন করতে চায় নাই, করতে চায় নাই বলে তারা লগি বৈঠার একটা আন্দোলন করে, 18 জনকে সচিবালয়ের পাশে পিটিয়ে হত্যা করে, একার স্রেফ মানুষদের আপনাকে 18 জনকে, আর অসংখ্য মানুষকে গান পাউডার দিয়ে শেরাটন হোটেলের পাশে বাসের মধ্যে পুড়াই মারে, এটা দুটো ছোট্ট ঘটনা।
যার প্রেক্ষিতে 9/11 আসে। সেই কেয়ারটেকার সরকার, যেটা সেনা সমর্থিত কেয়ারটেকার সরকার, যেখানে কেয়ারটেকার সরকারের নির্বাচন করার কথা ছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ না আসার কারণে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়। পিছনের দর্শক দিয়ে একটা মন্তব্য করেছে যে পিছনের দর্শক বিএনপি ক্ষমতা আসছে। 79 সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, 91 সালে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, 2001 আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই 88-তে, 88-96-তে, 2006 আওয়ামী লীগও নির্বাচন বর্জন করে সময় মতো সামরিক বাহিনীর সঙ্গে একটা যোগসূত্র, যেটা 2006-এ আমরা লক্ষ্য করেছি। 86-এও তারা ইলেকশন করেছে এরশাদের অধীনে, কোনো বিরোধী দল করে নাই। পিছনের দরজা সবসময় খুঁজে বেড়ায় আওয়ামী লীগ, সবসময়। এটা একেবারে ইতিহাসের ধারাবাহিক নিয়ম। সেই জিনিসটা অন্যের ঘাড়ে দেওয়ার জন্যে তারা সবসময়, যেমন এই যে 15 আগস্টের কথা উনি বললেন, 15 আগস্টে যে পরিবর্তন, সেই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের খন্দকার মোস্তাক। কারণ খন্দকার মোস্তাক প্রেসিডেন্ট হয়েছে এবং 40 জন মন্ত্রিপরিষদের সদস্যের, শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুর লাশ জানাজা না করে এরা 39 জনের 39 জন আওয়ামী লীগে ছিল। একজন আলতাফ হোসেন ছিল, সৈয়দ আলতাফ হোসেন কুষ্টে, তিনি ন্যাফের সাধারণ সম্পাদক ছিলেন। এই পরিবর্তনটা আওয়ামী লীগই করেছে। ইন্ডেমনিটির কথা তারা বলবে যে জিয়া রহমান সাহেব করেছে, খন্দকার মোস্তাক আমলে করেছে। এইগুলো অন্যের ঘাড়ে, এই যে মানে ভয়ঙ্কর ঘটনাগুলো, শেখ মুজিবুর রহমান সাহেবের নির্মম একেবারে এত পৈশাচিক মৃত্যু, আপনার সপরিবারে আপনার ধ্বংস করে দেওয়া, সেটা হচ্ছে এই শেখ মুজিবুর রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ ছায়া ছিল খন্দকার মোস্তাক। আমি কেন বলছি এই কথাগুলো, 47 বছরের মধ্যে আমরা সংবিধানকে তছনছ করে ফেলেছি। আমি এককভাবে কাউকে দায়ী করছি না, আমরা গেছিলাম তত্ত্বাবধকে, সেই তত্ত্বাবধকেই আমি আসতে চাই। না না, ওই 9/11 যেই প্রেক্ষাপটে তৈরি হলো, যে অনাস্থা, অবিশ্বাস কিংবা সংঘাতপূর্ণ বা এরকম, তো সেই জায়গাটার পরে আপনারা বড় রাজনৈতিক দল কি আপনাদের নিজেদের মধ্যে সেই সেটা থেকে বেরিয়ে আসার জন্যে আমরা বারবার শুধু আওয়ামী লীগ এবং 14 দল বাদে অন্য সকল রাজনৈতিক দল বারবার আলোচনার কথা বলছে। সেটি কিভাবে, সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন, যে নির্বাচন নিয়ে বাম ফ্রন্টের লোকরা আলোচনা করতে চাচ্ছে, মধ্যপন্থীরা আলোচনা করতে যাচ্ছে, ইসলামী দলগুলো আলোচনা করছে, 20 দল আলোচনা করতে যাচ্ছে, কিন্তু সরকার অনড়। কখনো কখনো মনে হয় যে তারা টেলিফোনে আলাপের কথা বলে, আবার একেবারে সেখান থেকে সরে গিয়ে তারা আলাপ থেকে বেরিয়ে যায়। এই আলাপ ছাড়া গণতন্ত্রে কখনো কোনো ভালো কিছু হয়েছে এটা আমার কাছে মনে হয় না। যেমন কেয়ারটেকার নিয়ে আন্দোলন করেছে আওয়ামী লীগ, আইন করেছে বিএনপি, আবার কেয়ারটেকার বাতিল করেছে আওয়ামী লীগ, বিএনপি করে নাই। তাদের অভিযোগ আছে এই কেয়ারটেকার ভিতরে অনেক খারাপ কিছু বলে যে এটা আদালতের আদেশের পরে তারা এটা, আদালত, আমরা সবসময় আদালতটাকে ব্যবহার করি এবং এটা খুব চমৎকারভাবে ব্যবহার করে আওয়ামী লীগ, এই আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই অবস্থাটা, এই কেয়ারটেকারটা বাদ দিয়েছে। আমরা জাতীয় সংসদকে সার্বভৌম হিসাবে দাবি করি, কিন্তু আদালত রায় দেওয়ার পরেই সেটা আলোচনা ছাড়াই সুবিধা মতো আমরা পাশ করি। দুটি নির্বাচনের কথা আদালত বলল, সে দুটি নির্বাচন কেয়ারটেকার থেকে বাতিল করেছে আওয়ামী লীগ। জি আহমেদ হোসেন, আপনি কি বলবেন যেই বিষয়টি আমি ওনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনার কাছেও একই রকম প্রশ্ন করতে চাই, যে যেই অনাস্থা, অবিশ্বাস কিংবা সংঘাতপূর্ণ এসে থেকে 1/11 সৃষ্টি, তারপরে আসলে আপনারা কী করলেন? এবং উনি যেটা বলছিলেন যে বিএনপি বা সমমনা দলগুলো যেই পরিবেশটা বা যেইটা চাচ্ছে আপনাদের কারণে সেটা আটকে যাচ্ছে, আপনি কি বলবেন? না, 9/11 থেকে তো উনি চলে গেলেন একেবারে 15 আগস্ট, 15 আগস্ট খন্দকার মোস্তাক খুনি, এবং সেই খুনি মুস্তাকের হাত থেকে তিনি সেনা প্রধানের ভেস পড়েছেন জিয়াউর রহমান। এবং খুনি মুস্তাক যখন তার সেনাবাহিনীর প্রধান করেছেন জিয়াউর রহমানকে, স্বাভাবিক কারণেই প্রশ্ন আসে যে কাকে করেছেন, তার বিশ্বস্ত লোক, পরীক্ষিত লোক,
ট্রাস্টেড লোক এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই কারণেই তো তাকে রিওয়ার্ড দিয়েছেন। কুনির হাত থেকে বেস পড়তে তিনি দ্বিধা করেননি। তিনি ডেপুটি আর্মি চিফ ছিলেন, তখন তো তিনি প্রত্যাখ্যান করেননি। তিনি প্রত্যাখ্যান করতেন যেন আমি বঙ্গবন্ধুর কুনির হাত থেকে আমি এই সেনাপ্রধানের বেস পড়ব না, তাহলে ইতিহাসটা আজকে অন্য জায়গায় দাঁড়াতো। কাজেই স্বাভাবিক কারণে সেখানে সংশয় না, সেখানেই প্রশ্ন ওঠে জিয়াউর রহমান এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে তারও হাত ছিল। এবং তার প্রমাণ মেলে তিনি যখন প্রথম সংবাদটা পেলেন যে বঙ্গবন্ধুর মরদেহ পড়ে আছে 32 নম্বরে, দেশের প্রেসিডেন্ট নিহত হয়েছেন, তখন তিনি বললেন সোহাত কনস্টিটিউশন ইজ দেয়ার, মানে তিনি বিস্মিত হলেন না, তিনি মনে হয় সব কিছু তার মাথায় ছিল, এই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তার প্রমাণ এসেছে। এবং আপনি যদি বলেন উনি বলেছেন যে ইন্ডেমনিটি অ্যাক্ট, হ্যাঁ ইন্ডেমনিটি অ্যাক্ট একটা অর্ডিনেন্স জারি করেছে, অর্ডিনেন্সটাকে আইনি রূপ দিয়েছে পঞ্চম সংশোধনীতে কে, সেটা জিয়াউর রহমান সাহেব। তখন যদি বুঝতাম যেন অর্ডিনেন্সটাকে উনি এটাকে আইনি রূপ দেবেন না, কুড়িদেরকে তিনি অ্যারেস্ট করবেন বা বিচার করবেন, এবং কুড়িদেরকে তিনি এক্সিট করার জন্য সব সুবিধা করে দিলেন দেশে বাইরে যাওয়ার জন্য। আমাকে কথা শেষ করতে দিন, আমাকে আপনি আমার কথা চেষ্টা করে আপনি বন্ধ করবেন কেন আমাকে। তারপরে দূতাবাসে চাকরি দিলেন তাদেরকে পুনর্বাসিতে করলেন সমস্ত। এবং আজকে যে কুনি রশিদকে এনে বাংলাদেশের পার্লামেন্টের লিডার অফ দি অপোজিশন বানালেন কে, বিএনপি জিয়াউর রহমান, খালেদা জিয়া, সাথে সমস্ত বঙ্গবন্ধুর খুনি, 71-এর খুনি, সব খুনিদেরকে প্রতিষ্ঠা পুনর্বাসন সব কিছু করেছেন বিএনপি জিয়াউর রহমান, এবং তার কন্টিনিউশন করেছেন আপনার বেগম জিয়া। কাজে উনি যে বলতে চেষ্টা করেছেন যে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন, আজকে রতন ভাই একটা কথা বলার চেষ্টা করেছেন যে দেশের আপনার রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে কে, আই উইল মেক পলিটিক্স ফর দি পলিটিশিয়ানস, এই কথাটা কার, আমি রাজনীতিবিদের জন্য রাজনীতি কঠিন করে দেবো, এটা জিয়াউর রহমান বলেছেন, আর কেউ বলেনি। বাংলাদেশের রাজাকার প্রধানমন্ত্রী করেছে প্রথম কে, শাহজিদকে রাজাকার প্রধানমন্ত্রী জিয়াউর রহমান করেছেন। গোলাম আজমকে বাংলাদেশে নাগরিকত্ব দিয়েছে কে, জিয়াউর রহমান করেছেন। রাজাকার আলিমকে মন্ত্রী বানিয়েছে কে, জিয়াউর রহমান করেছেন। যুদ্ধ অপরাধীদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করা, পুনঃপ্রতিষ্ঠা করা, এটা জিয়াউর রহমান করেছেন, এটা বিএনপি করেছে, এবং বিএনপি সেই ধারাবাহিকতা এখনও অক্ষুণ্ণ রাখছে। সুতরাং আজকে তিনি বলছেন বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন, হ্যাঁ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে 2001 সালে, একমাত্র প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন, বেগম জিয়া এই পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেননি, করেননি, করেননি। এবং 1-11 যে একাকার তো ইয়াজউদ্দিনের সৃষ্টি, ইয়াজউদ্দিন মানেই বেগম খালেদা জিয়া ছিলেন, ইয়াজউদ্দিন মানেই বিএনপি, ইয়াজউদ্দিন সাহেব প্রথম প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট হিসাবে তিনি হয়ে গেলেন প্রধান উপদেষ্টা, আর এই ফখরুদ্দিনকে নিয়োগ কে দিয়েছে, এটা তো ইয়াজউদ্দিন সাহেব দিয়েছেন, এবং মইনকে ক্ষমতা আনার ব্যবস্থা করে দিয়েছে কে, ইয়াজউদ্দিন সাহেব করে দেন। ইয়াজউদ্দিন কাদের লোক ছিল, বিএনপির লোক ছিল, কাজে 111টা তো বিএনপি এনেছে, আমরা তো আনিনি, বরং তো 111 আসার পরে উনি বলেছেন কিছু অসত্য কথা বলেছেন যে 28 জন লোক আমরা হত্যা করেছি, অসত্য, আই প্রোটেস্ট দিস, আমরা 28 জন লোক হত্যা করিনি, আমরা আন্দোলন করেছি, আওয়ামী লীগ ইজ এ পার্টি অফ মুভমেন্ট, আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছে এবং আন্দোলনের সফল হয়েছে, আন্দোলনের ইতিহাসে বা আওয়ামী লীগের কোনো ব্যর্থতা নেই। এবং এয়ারপোর্টে তিনি এমন কথা বলেননি যে আমি এই সরকারের সব কর্মকাণ্ডকে বোঝা দেবো, এটা একটা অসত্য মানুয়ার কথা বলেছেন। সুতরাং এইটা বোঝা উচিত, তিনি যখন আমেরিকায় গেলেন তখন ওই তৎকালীন 111 গভর্নমেন্ট রেড অ্যালার্ট জারি করলো, স্থলে জলে আকাশে, যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আসতে দেবেন না, কিন্তু ওনার তো পরিবার আছে, ওনার ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে, তাদের এই আবেগের বন্ধন ছিঁড়ে তিনি চলে আসতেন বাংলার মানুষের জনগণের কাছে, মনে আমি আমার জনগণের কাছে যাবো, ঠিক একই অভিকল বঙ্গবন্ধুর মতো বলে আমি জনগণের কাছে যাবো, আমি ফিরবো নিশ্চয়ই। তিনি অ্যারেস্ট হলেন, আমরা জানি সেই কথাগুলো জানেন, তারপরে বর্তমান এই আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে আবার জানিয়ে দিতে হয়, আবার জানাতে হয়, মানুষ তো মেমোরি থেকে আউট হয়ে যায়। আমি ফিরবো নিশ্চয়ই, আমাকে একটা বিরতিতে যাওয়ার সময় হলো, আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান নিটল আওয়ার ডেমোক্রেসি, আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গেই থাকবেন।
স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আর ডেমোক্রেসি দেখার জন্য আজকে আমরা আলোচনা করছি আবারও আলোচনায় এক এগারো এই বিষয়টি নিয়ে, এবং আলোচনা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজিকুজ্জামান রতন ভাই, আপনার কাছে আসি, যে যে বিষয়টি আপনি বলছিলেন যে আসলে এক এগারো সৃষ্টির প্রেক্ষাপটটা আপনি বলছিলেন যে অনাস্থা, অনৈক্য কিংবা অবিশ্বাস, কিংবা সেই সময়ের আমরা যেটা জানি যে যে নির্বাচনকালীন সরকার সেটা নিয়ে দলগুলোর মধ্যে একটা দ্বিমত ছিল, মতানৈক্য ছিল। এখন তো এসে তো আমরা একই ধরনের অবস্থায় দেখছি, তো এই অবস্থা থেকে বের হওয়ার আসলে উপায় কী, এবং আসলে ওই এক এগারোর পর কি দলগুলো ওই ব্যাপারটি ঠিক বুঝতে পেরেছে বা সেরকম অ্যাক্ট করেছে আপনি মনে করেন? আমাদের ছোটবেলায় একটা ছড়া পড়েছিলাম, এখনও সেটা শুনি কত তাৎপর্যপূর্ণ সেই ছড়াটা ছিল। সেটা বলতো যে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে, যখন ছেলেরা ঘুমায় তখন বর্গীরা আসে। এখন আবার দেখি যে যখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেখানে আবার অনেক ষড়যন্ত্রকারীরাও আসে, এরকম দেখেছি। তা আমরা কি শিখেছি, কি শেখা দরকার ছিল? আচ্ছা, কয়েকদিন আগে যে বাচ্চা ছেলেরা যে আন্দোলনটা করলো, তারা সড়কে শৃঙ্খলা আনতে চেয়েছিল, আমাদের নেত্রী বললেন যে তারা আমাদের চোখ খুলে দিয়েছে, আর পুলিশের কর্মকর্তা বললেন তারা আমাদের নৈতিক বোধের জাগরণ ঘটিয়েছে। এখন ওখান থেকে আমরা কী শিখলাম? এই বাচ্চাদের কাছেই বা আমাদের জবাব কী? এরাই তো 10 বছর পরে দেশের গুরুত্বপূর্ণ ভোটার হবে, অথবা কখনো কখনো রাজনীতিতে আসবে, তারা দেখবে রাজনীতিবিদরা আমাদের কথা শুনেন কিন্তু আমাদের কথাকে মানেন না, কিংবা তারা যা বলেন সেটা তারা বিশ্বাস করেন না। এই যে এই বাচ্চাদেরকে আমরা অ্যারেস্ট হতে দেখলাম, এর মধ্যে অনেক ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করা হলো, কারা ষড়যন্ত্র করলো কিছুই খুঁজে পাওয়া গেল না, একটা হ্যারাসমেন্ট হলো। আমার মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতিতে কিন্তু জবাবদিহিতার একটা দুটো দিক আছে। এমনি সাধারণভাবে জবাবদিহিতা হয়তো আইনের কাছে, রাজনীতিতে জবাবদিহিতা কিন্তু জনগণের কাছে। জনগণের মনের মধ্যে এটা একটা স্টোর হাউজের মতো থাকে, জমা থাকে অনেক দিন ধরে। আমরা আমাদের এখানে দেখছি যে ব্যক্তির সমালোচনা করা, দলের সমালোচনা করা, সরকারের সমালোচনা করা এবং রাষ্ট্রের সমালোচনা করা এক কাতারে দাঁড়িয়ে গেল। ব্যক্তি কি সমালোচনার ঊর্ধ্বে হবেন? দল কি সমালোচনার ঊর্ধ্বে হবেন? সরকার কি সমালোচনার ঊর্ধ্বে হবেন? সরকার এবং রাষ্ট্র দুটো যে এক জিনিস নয়। সরকার আসে, সরকার যায়, ফলে সরকারের সমালোচনা করার গণতান্ত্রিক অধিকার, এমনকি রাষ্ট্রেরও কোনো দুর্বলতা থাকলে সেটা চিহ্নিত করাও আমার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আমরা সমস্ত অধিকারকে যদি বন্ধ করে দেই অথবা গুড়িয়ে দেই তাহলে কী হয়? যেমন মত প্রকাশের অধিকারটা বিঘ্নিত হলে গুজবের বিস্তার ঘটে, অধিকারগুলোকে যদি মানে কেড়ে নেওয়া হয় বা অধিকার মানে যদি চর্চা করার জায়গাটা বন্ধ হয় তখনই কিন্তু অন্ধকারের শক্তিদের আসার একটা সুযোগ তৈরি হয়। আমরা এই শিক্ষাটা এখান থেকে আমাদের নেওয়া দরকার, রাজনীতিটাকে আমরা গদি দখলের না নীতি বদলের কোনটা করব এই বিষয়টা বিবেচনা করছি। একই নীতি কিন্তু শুধু গদি দখলের যদি হয় তাহলে ওই কথাটা আবার ফিরে আসে, আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এই কথা যেমন বলি। আবার পাশাপাশি এখন কী হচ্ছে যে দে মেক ইলেকশন ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এখন রাজনীতিবিদরা আর ইলেকশন ভালোভাবে করতে পারবেন না, এটা ফর দ্য বিজনেসম্যান, বাই দ্য বিজনেসম্যান অ্যান্ড অফ দ্য বিজনেসম্যানে রূপান্তরিত হয়েছে। এবং সেক্ষেত্রে কী দাঁড়ালো, নির্বাচনের এখন নমিনেশনটাও একটা বাণিজ্য, যে টাকা দিয়ে নির্বাচন করে, যে টাকা দিয়ে নির্বাচন করে সেটাকে যদি বৈধতা দেয় তাহলে টাকা দিয়ে পোস্টিং, টাকা দিয়ে ভর্তি, টাকা দিয়ে চিকিৎসা, সব কিছুই মানে সব কিছু টাকার কাছে জিম্মি হয়ে যাচ্ছে, ফলে নৈতিকতার জায়গাটা থাকছে না, মরাল জায়গাটা থাকছে না এবং রাষ্ট্রের রেসপন্সিবিলিটির জায়গা থাকছে না। যে ওই সময় যে অবস্থাটা ছিল খুব একটা যে বদলেছে সেরকম মানে এখন এখনো কিন্তু মূল বিষয়টা কি দাঁড়িয়েছে, জোর, যুক্তি নয়। তো জোরের জায়গা যখন থাকে তখন ওই জোর যে খাটাতে পারবে সেই আসবে, তাহলে জোরের পরিবর্তে আমরা একটা যুক্তির সমাজ পেতে চেয়েছিলাম, সেটা কিন্তু এখন আমাদের এখানে আসেনি। দুদু, আমরা একটু শেষের দিকে আপনার কাছে যে এটা আসতে চাই যে ঈদের পরে, ঈদের পরের মাসে অর্থাৎ অক্টোবরে হয়তো জাতীয় নির্বাচনের তফসিল হতে যাচ্ছে, অনেকগুলো বিষয় আপনাদের দিক থেকে অমীমাংসিত দেখছি, যেমন আপনারা নির্বাচনকালীন সরকারের কথা বলছেন কিংবা আপনাদের দলীয় প্রধান মুক্তিসহ আরও অনেকগুলো দাবি আছে, সেগুলো বিষয়ে সরকারের সাথে কোনো রকমের আমরা দেখছি না, এবং কয়েকদিন আগে আলোচনা হওয়ার যে একটা শুনছিলাম সেটাও এখন বুঝছি যে এটা অনেকটা ফিকা হয়ে আসছে, সেক্ষেত্রে আপনাদের কৌশল কী হবে, বিএনপি কী কীভাবে এগোবে? আমরা চেষ্টা করবো আলোচনাটা যাতে হয়, সরকারের উপরে চাপ দেওয়া বা তাদের সঙ্গে তাদেরকে বাধ্য করা যেভাবে হোক। তার আগে একটা প্রসঙ্গে কথা বলে দিই, আমাদের অমিত হোসেন সাহেব কথা বলতে গিয়ে আমি এক দুই লাইনে বলি যে জিয়া রহমানকে পক্ষান্তরে
শেখ মুজিবুর রহমানের মার্ডারার হিসেবে চিহ্নিত করল, যেহেতু মুস্তাক সরকারের সময় তিনি সেনাপ্রধান হয়েছিলেন। মুস্তাক রাষ্ট্রপতি, 40 জন মন্ত্রী আওয়ামী লীগের, মন্ত্রী এবং রাষ্ট্রপতি আওয়ামী লীগের, তাদেরকে আড়াল করতে না পারলে পরে আওয়ামী লীগের মান সম্মান থাকে না। একজন সেনাপ্রধান সব করে ফেললেন, এই জন্যে কখনো মুস্তাককে তারা বিচারের কথা বলে না, 40 জন মন্ত্রীর কথা বিচারের কথা বলে। এলো এক, দুই হচ্ছে গোলাম আজমের নাগরিকত্ব দিয়েছে জিয়া রহমান, এই কথাটা ফাটাবাসীর মতো বাঁচতেই থাকে। শাহাবুদ্দিনের নেতৃত্বে সুপ্রিম কোর্ট গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছিল, এই শাহাবুদ্দিনকে জোরাজোরি করে শেখ হাসিনা রাষ্ট্রপতি বানিয়েছিল। এটা কি গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়ার জন্য বানিয়েছিল? আবার 2001 সালে যখন শাহাবুদ্দিন সাহেব স্বাধীনভাবে একটা নির্বাচন পরিচালনা করছে, তখন তাকে অমর্যাদাকর গালাগালির মুখে পড়তে হয়েছিল। ক্যাপ্টেন গিয়াসউদ্দিন, বাড়ি হচ্ছে ময়মনসিং, গত পার্লামেন্টে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হয়েছিল, ক্যাপ্টেন গিয়াস জিয়া মার্ডারের যাবজ্জীবন জেল খেটেছে। তাহলে কি জিয়া রহমানের মার্ডারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে? এটা এই একে পার্লামেন্টে নিয়ে যাওয়ার কারণে তারা যে অভিযোগটা করে যে বেগমজার পার্লামেন্টে ফারুক বা রশিদ গিয়েছিল, আসলে প্রশ্নটা হচ্ছে আপনি কোন শাসন ব্যবস্থায় যাবেন? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তাহলে যুক্তিকে প্রাধান্য দিতে হবে, আর যদি গণতান্ত্রিক থেকে সরে যান তাহলে গায়ের জোরটা ফ্যাসিবাদ যেটাকে বলে, গায়ের জোরটাই মুখ্য। আমরা গণতন্ত্রে ফিরতে চাই, ফিরতে চাই বলেই একটি যুক্তি নির্ভর সমাজ বা রাষ্ট্র বা পার্লামেন্ট গঠন করতে চাই, একটা নির্বাচন করতে চাই। সেই নির্বাচনের জন্যে যারা সরকারে থাকে তাদের গুরুত্বটা হয়তো একটু বেশি, কিন্তু বিরোধী দল যারা থাকে তারা কম গুরুত্বপূর্ণ না। সেই জন্য আমরা বারবার করে বলে এসেছি যে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা এগোতে পারি কি না, যেতে পারি কি না, যেটা 91-এ একটা শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এবং এই কথা খুব পরিষ্কারভাবে বলা যায় যে দলীয় সরকারের অধীনে থেকেও পার্লামেন্টের নির্বাচন কেয়ারটেকারে যে কটা হয়েছিল তুলনামূলকভাবে ভালো হয়েছিল, হয়তো বা অভিযোগ আছে কিন্তু তুলনামূলকভাবে হয়েছিল। তা আমি মনে করি, এখনও মনে করি যে 111-এর ষড়যন্ত্র বা যে কোনো জিনিস আমরা এড়িয়ে যেতে পারি, রাজনৈতিক দলেরগুলোর মধ্যে সহমর্মিতা যদি আসে, আন্তরিকতা আসে, তাহলে পরে ভোটের অধিকারটা ফিরে আসে, এবং ভোটের অধিকারটা ফিরে আসলে দেশে একটি স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আসবে, এটা আমার ধারণা। জি জনাব আহমেদ হোসেন, আপনি কি বলবেন? আপনি শুরুতে একটা জিনিস বলছিলেন যে বিএনপি চেষ্টা করে যাবে আলোচনার মাধ্যমে তাদের দাবি বা এই সমস্যার সমাধান না হলে বাধ্য করারও একটা কথা উনি বলছিলেন, তো আসলে আওয়ামী লীগের চিন্তা কি? বাধ্য করা ওই যে ব্যবহার করলেন, এটা তার বডি ল্যাঙ্গুয়েজ। এই বাধ্য করার মধ্যে কিন্তু আমি পেট্রোল বোমা সন্ত্রাসের রাজনীতির গন্ধ পাই এবং পেশিবাদী রাজনীতি। পেট্রোল বোমা কি পেশিবাদী রাজনীতির পরিচায়ক নয়? বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা, 14 সালে 5 জানুয়ারি নির্বাচনের আগে মানুষ হত্যা করেছেন, আপনার প্রিসাইডিং অফিসার হত্যা করেছেন, পুলিশ অফিসার হত্যা করেছেন, মানুষ হত্যা করেছেন, কত মানুষ এখনও ইঞ্জুর অবস্থায় আছে, এ কথাটা তারা ভুলে গেছেন? আমরা কি সেই অ্যানার্কিজমের পথে যাব? আপনার 2014-2015 সালে যে অবরোধ কর্মসূচির নামে সারা দেশে যে নৈরাজ্য স্থাপন করেছিলেন, অ্যানার্কিজম সৃষ্টি করেছিলেন, মানুষের মধ্যে ভয় ভীতি আতঙ্ক সৃষ্টি করেছিলেন, সে কথায় আমরা ফিরে যাব? 2013-14-15 3টি বছর তারা কী নৈরাজ্য সৃষ্টি করেছিলেন, আমরা সেই দিনগুলো কি ভুলে গেছি? এবং তারা যদি সেই কথাই বলতে চাচ্ছেন বাধ্য করবেন, তাহলে আমি মনে করব আবার তারা অ্যানার্কিজমের পথে যেতে চাচ্ছেন, আবার তারা পেট্রোল বোমা, আবার সেই বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা। কাজেই যারা মানুষকে হত্যা করে রাজনীতি করে, যারা তারা বা সহমর্মিতা কী বুঝবে? যারা খুনিদেরকে প্রোভাইড করে, খুনিদেরকে পুরস্কৃত করে, 71-এর খুনি, 75-এর খুনি, বঙ্গবন্ধুর খুনিদেরকে যারা পুনর্বাসিত করে মর্যাদা দেয়, সম্মান দেয়, তারা আবার আমাদের সাথে কী সহমর্মিতা দেখাবে? এবং আপনি জানেন যে আরাফাত রহমান কোকু বেগম জিয়ার ছোট ছেলের মৃত্যুর পরে আপনার মাননীয় প্রধানমন্ত্রী তার মাকে, শোকার্ত মাকে সান্ত্বনা দেওয়ার জন্য
তিনি গিয়েছিলেন, এটা একটা মানবিক দায়িত্ব, এটা সামাজিক রীতিনীতি আমাদের দেশে। তিনি যখন গেলেন তার বাড়িতে, তখন দরজাটা বন্ধ করে দেওয়া হলো। এই যে দরজাটা বন্ধ করে দেওয়া দিয়ে তারা কী মেসেজ দিলেন যে তোমার সাথে আমাদের কোনো চোখোচুখি চোখে মুখে দেখা হবে না, একসাথে বসে কথা বলবো না, এই মেসেজটাই তো দিয়ে দিলেন যে জীবনেও তোমার সাথে কথা হবে না। এর মধ্য দিয়ে তারাই তো সংলাপের পথ বন্ধ করে দিলেন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে টেলিফোনে করে বেগম জিয়াকে ইনভাইট করেন, নিজে আপনি গণভবনে আসেন, আপনাকে দাওয়াত দিলাম, আমরা দুজন বসে কথা বলি, কথা বলি ঠিক করে নির্বাচন কীভাবে হবে। তিনি কি সেদিন সেই রেসপন্ড করেছিলেন? রেসপন্ড না করে তিনি উল্টো সেই সন্ত্রাসের পথ বেছে নিয়েছিলেন, সেই সহিংস রাজনীতিকে তিনি উস্কে দিয়েছিলেন এবং মানুষ হত্যার রাজনীতিতে তিনি ফিরে গিয়েছিলেন। কাজে যারা মানুষ হত্যার রাজনীতিতে ফিরে গিয়েছিলেন তাদের সাথে আমার রাজনৈতিকভাবে কিসের সংলাপ হবে? সংবিধান আমাকে সেই সেই ধরনের অনুমোদন দেয় না। সংবিধান মোতাবেক বাংলাদেশের নির্বাচন হবে, সংবিধানের যেভাবে আছে সে পথে নির্বাচন হবে। জি জনাব রাজীব রতন, আমরা একেবারে শেষের দিকে, ঈদের পরে কেমন রাজনীতি আপনি দেখতে পাচ্ছেন বা ধারণা করছেন কিংবা আশঙ্কা করছেন? ঈদের আগে যেমন চাঁদ দেখলে মানুষ বলে ঈদ হবে, তেমনি নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে একটা উত্তপ্ত হবে সমস্ত পরিস্থিতিটাই। কিন্তু আমরা যেটা বারবার আশঙ্কা করেছি যে যদি সকলের জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচনী পরিবেশ তৈরি না হয়, তাহলে যেটা আমরা আশা করছি সে আশাটা আশঙ্কায় রূপান্তরিত হবে। আমরা মনে করি যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের অন্তত সাধারণ যে পরিবেশ, সেই পরিবেশটা যদি তৈরি করা না হয় তাহলে একটা সংঘাতের দিকে দেশটা চলে যাবে, সেই চলে যাওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। এক, দুই নম্বর হচ্ছে এতে করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কারা? ক্ষতিগ্রস্ত হবে আমাদের শ্রমিক, আমাদের কৃষক, কারণ উপরের স্তরের রাজনৈতিক ডামাডলের মধ্যে শ্রমিকের মজুরির কথাটা হারিয়ে যাবে, কৃষকের ফসলের দামের কথাটা হারিয়ে যাবে, ছাত্রের শিক্ষা এবং সিলেবাস সেই কথাটা হারিয়ে যাবে, এমনকি আমাদের জনজীবনের নিরাপত্তা সব হারিয়ে যাবে। সেই পরিস্থিতি এড়ানোর জন্য আসলে এখন করণীয়, আমরা যে কারণেই বলেছিলাম যে অন্তত একটা গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের অতীতের হিস্ট্রিটা আমাদেরকে যেন একটু পথ দেখায়, সেখান থেকে যেন শিক্ষা নেই যে 1973 সাল থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে জাতীয় নির্বাচন, আপাত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল কিন্তু একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এটা হলো আমাদের অতীতের শিক্ষা। আর যতগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, এমনকি সবচেয়ে জনপ্রিয় সরকারের অধীনেও যে নির্বাচনটা হয়েছে সেটাও কিন্তু সে অপর মানে সে বলবো যে নির্বাচনে সহিংসতা বলি কারচুপি এই অপবাদটা এড়াতে পারে এড়াতে পারেনি। আর সাম্প্রতিক যে কতগুলো নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনগুলো আমাদের কিন্তু সংশয়টাকে আরও বাড়িয়ে তুলেছে। সে কারণে মনে করি যারা মনে করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের পরিবেশ দরকার, এবং নির্বাচনের মধ্যে তো জনগণ মতামত দিক না, এবং আমাদের এই ক্ষেত্রে তো কোনো দ্বিধা নাই যে আমাদেরকে জনগণ বর্জন করেছে সেইটা মেনে নিতেও আমাদের যেমন দ্বিধা নাই, আবার জনগণ আমাদেরকে গ্রহণ করেছে সেই গ্রহণ করলে জনগণের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব সর্বোচ্চ দায়িত্ব পালন করব সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা নাই। বৈষম্যটা যে ক্রমাগত বেড়ে যাচ্ছে, এই বৈষম্যের পটভূমিতেই আমি এটা বলে শেষ করি, বৈষম্যের পটভূমিতে কিন্তু সহিংসতার বীজটা বারবার জেগে ওঠে। ফলে আমরা একদিকে বৈষম্যহীন সমাজের চেষ্টাটাও যেমন চলবে, সহিংস এই পথটাও পরিহার করতে হবে। জি, আপনাদের অনেক ধন্যবাদ আরটিভি স্টুডিওতে এসে আলোচনা অংশ নেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ টেলিভিশন কিংবা ইউটিউব বা ফেসবুকে আমাদের আলোচনা অনুষ্ঠান শুনেছেন। আপনাদের জানিয়ে রাখি এই অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শুক্র, শনি এবং রবিবারে প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।